ইয়াল্লা বলে কি প্রত্যেক ক্লাসে প্রবাসী এবং বিভাগ থাকার সম্মিলিত ফলাফল ঘোষণা করা হবে এবং প্রত্যেক আবার নির্বাচন করা হবে। তো ফলাফল শেষে এখানে প্রথম দ্বিতীয় তৃতীয় জনের জন্য এখানে পুরস্কার আছে, তারা পুরস্কার পাবে এবং অন্যান্য ফলাফল শ্রেণী শিক্ষক তাদের ক্লাসে গিয়ে ফলাফল দেবেন এবং আমাদের বিদ্যালয়ের একটি টিভি আছে, একটি সে টিভি নিয়ে ক্যাম্পাস ত্যাগ করবে। তো আমি এখানে এরপরে কোথায় যেতে হবে সেই আমি শ্রেণীর পক্ষ করে একটু বলে দিচ্ছি। আচ্ছা, অষ্টম শ্রেণী থেকে যারা নবম শ্রেণীতে উঠছে, অষ্টম শ্রেণী থেকে নবম শ্রেণীতে উঠছে তাদের সায়েন্স আর্টস অবাধের ব্যবস্থা আছে, সেটির জন্য আমরা একটি নির্দিষ্ট নিয়েছি ইস্যু থেকে, সেটি হচ্ছে যে গণিত এবং বিজ্ঞানে অষ্টম শ্রেণীর বার্ষিক পরীক্ষায় গণিত এবং বিজ্ঞানে যারা 60% নম্বর পেয়েছে, 60-এর উপরে নম্বর পেয়েছে তারাই সায়েন্সের জন্য আবেদন করতে পারবে। আর যদি এরপরে বেশি পাওয়ার পরে যদি কেউ সায়েন্স না নিতে চায় সেটাও আমাদের জানাতে হবে, সে অন্য গ্রুপে যেতে পারবে। তবে সায়েন্স পাওয়ার জন্য ন্যূনতম যোগ্যতা 60 নম্বর পেতে হবে গণিত এবং বিজ্ঞানে। এটি অভিভাবকদেরও আমরা জানালাম, আপনারা দয়া করে আপনার সন্তানের যোগ্যতা অনুসারে আপনাদের বিভাগ নির্বাচন করবেন। এখান পরে সেই শিক্ষকের নেতৃত্বে মেয়েরা বাচ্চারা চতুর্থ কক্ষে যাবে, সেটা আমি বলছি প্রভাতী ষষ্ঠ ক যাবে 116 নম্বর কক্ষে নিঃসরায়, মনে রাখো প্রভাতী ষষ্ঠ ক নিঃসরায় 116 নম্বর কক্ষে, ষষ্ঠ খ নিঃসরায় 117 নম্বর কক্ষে, সপ্তম ক প্রভাতী নিঃসরায় 118 নম্বর কক্ষে এবং সপ্তম খ প্রভাতী নিঃসরায় 119 নম্বর কক্ষে। প্রভাতী শাখার অষ্টম পাওয়া যাবে 217 নম্বর কক্ষে, প্রভাতী শাখার অষ্টম খাওয়া যাবে 218 নম্বর দোতলায়, নবম খ প্রভাতী শাখা যাবে 215 নম্বর কক্ষে এবং নবম খ দোতলায় 216 নম্বর কক্ষে। আর বিভাগ শাখার সত্য গ যাবে দোতলায় 204 নম্বর কক্ষে, সত্য খাওয়া যাবে 205 নম্বর কক্ষে, দেবাশাখার সপ্তম গ যাবে 202 নম্বর কক্ষে এবং দেবাশাখার সপ্তম গ যাবে 203 নম্বর কক্ষে। দেবাশাখার অষ্টম গ যাবে 206 নম্বর কক্ষে, অষ্টম গ যাবে 207 নম্বর কক্ষে, নবম দেবাশাখার নবম গ যাবে 213 নম্বর কক্ষে এবং নবম ঘ যাবে 214 নম্বর কক্ষে। সেখানে গিয়ে তোমরা তোমাদের শিক্ষকের কাছে তোমাদের পারফরমেন্স প্রেজেন্ট করবে এবং অভিভাবকরাও যাবেন, অভিভাবকরা সেখানে যাবেন, আপনার সন্তানের প্রকৃতির বিপত্তি আপনি গ্রহণ করবেন এবং বাচ্চাদের জন্য দেওয়া যে টিফিন আছে সে টিফিন নিয়ে বাচ্চারা ক্যাম্পাস ত্যাগ করবে। আমাদের আমি আগে বলেছি যে আজকে ডিসেম্বর পর্যন্ত সুতরাং 1 তারিখে পর্যন্ত কখন হবে, কোন মাস হবে সে বিষয়গুলো আপনার মেসেঞ্জারে জানাবেন, আপনার দয়াকর মেসেঞ্জারে দিতে জানাবেন। ধন্যবাদ, সবাইকে ভালো থাকবেন। আমি অভিভাবকদেরকে আবার শুভেচ্ছা জানাচ্ছি আমাদের এই। আচ্ছা, আরেকটি জরুরি বার্তা হচ্ছে সেটা হচ্ছে আগামীকাল তো ধন্যবাদ সবাইকে, আমি আমার সবাইকে Thank you.
Thank you.